হিরণকে নিয়ে কিছু বলবো না আজকে। আজকে ভোট কেমন হচ্ছে সেটা দেখতে যাওয়ার আগে এমনটাই বললেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। দেখতে পাচ্ছেন তার গাড়ি বেরোচ্ছে এবং তিনি ভোটের পরিস্থিতি দেখতে বেরোনোর সময় যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, যেমনটা আপনারা জানেন যে হিরণ ইতিমধ্যে যে সমস্ত অভিযোগগুলো করেছে যে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের সঙ্গে গট আপ হয়ে গিয়েছে, সেইভাবে কাজ করছে না, এমনটা অভিযোগ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। তো তা নিয়ে কিন্তু দীপক অধিকারী তিনি তেমন কিছু বললেন না। তিনি বললেন এই সমস্ত অভিযোগ তিনি করবেন সংবাদ মাধ্যমে থাকার জন্য এবং সেই কারণেই নানান বিষয় তিনি কিন্তু আজকে এই সমস্ত কিছু করবেন। আমি তো শুনছি আমাদেরকে কিছু একটা আমাদের সমস্যা আছে, আজকে আই থিঙ্ক হিরণকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে মেইন ডে, আমি কাউকে নিয়ে কিছু কথা বলতে চাইছি না, লেকিন গুরুত্বপূর্ণ আর মনে হয় হিরণ নাম আজকে হিরণ নাম নিতে পারি। 3 মাস ধরে যা মানে আমরা সবাই যেন মিথ্যে কথা বলে বলে তারা 3 মাস কাটিয়ে দিল আক্রমণ করে করে, এবং আমার আজকে আসনটাকে ও আজকেও কিছু একটা হেডলাইনে থাকার জন্য চেষ্টা করছে। এবং ওনাকে শুভেচ্ছা, এবং ওনাকে শুধু না, মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই যেই দল যে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা, এবং ভোটারদেরকে বলবো যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেহেতু এটা আমার কেন্দ্র 10 বছর ধরে ছিল, এবারও আমি দাঁড়িয়েছি এখান থেকে, প্রত্যেকে বলবো কি আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোটটা দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন আমাদেরকে। একটা মানে যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের তুলনায়, তো আমি চাই অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটিটা বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে হতো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এইবারে হয় এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেওয়ার। আমি তো বললাম ওখানে আমি কিছু বলতে পারবো না, ও তো সারাদিন এটা বলবে, এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, মানে তোমরা তো কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি বরং তুমি হিরণের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। আমি এটাই বলবো কি কর্মীদেরকে, যদি কোনো অশান্তি হয়ে থাকে এবং আমাদের কাছে খবর আসছে যে কেন্দ্র বাহিনী যেভাবে বা আমাদের 2-4টে বুথে যেখানে আমরা যাবো আর কি বসতে যাইনি সকালে, কেন্দ্র বাহিনীকে বলবো যে সবাই যেন নিজের দায়িত্ব মানে দায়িত্বটা পালন করে, আসল দায়িত্বটা সবাই যদি পালন করে, আমাদের বুথের কর্মীদেরকে বলবো কি যেই বুথে আমি শুনলাম কি গঙ্গারামপুরে সকালবেলা মারপিট ওই ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে, এটা পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে আহ্বান করা কি চলে আসুন ভোটটা দেওয়ার জন্য, এখন শান্তিপূর্ণ তার জন্য দল জানাচ্ছে মানে সেটার জন্য। না 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 এটা ভুল, শোনো আমি কালকে তো বললাম শবং পিংলাতে ময়না থেকে লোক ঢুকছে, কালকে আমাদের কাছে খবর ছিল কি হুগলি থেকে 70 জন এসে 1 নম্বর অঞ্চলে আমাদের এখানে এখানে 70 জন রাত্রিবেলা পোলের ওই পারে বসেছিল যাতে কিভাবে গন্ডগোল করতে হয়, রাত্রে 2টার সময় খবর আসে আমি ওসিকে ফোন করি কি এরকম 70 জন এসে বসে আছে, ওসি যায় তার বাহিনী নিয়ে যায় এবং সেটা মানে কি না ভোটটা এইবারে কি হলো খুনি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছো যারা রেগুলার মিডিয়া আছে তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে, কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে বা সিম্পাথি ভোট যে দেখো আমার আমাকে এটা করতে হয়নি এটা করতে হয়নি, আমি আজ যদি কিছুই করিনি মানে আমি সকাল থেকে কারণে বেরোনি কেন বলবে দেবে এটা করেছে দেবে এটা করেছে, আমি ভাই তুমি আগে বেরিয়ে যাও তুমি দরটা করো না আমি আরামে যাবো কোনো অসুবিধা নেই। বিজেপি কিন্তু সন্ত্রাস চালাচ্ছে, একদিকে যেমন তিনি আমরা দেখেছি যে গতকালই যে টাকা উদ্ধার হয়েছে সেই প্রসঙ্গে তিনি বললেন দীপক অধিকারী যে টাকা উদ্ধার হচ্ছে এবং বিভিন্ন কিছু হচ্ছে সেই সব বিষয়গুলো কিন্তু তিনি কিন্তু বললেন, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি বেরোচ্ছেন কাছাকাছি কোনো উঠে যাবেন সেখানে গিয়ে তিনি কেমন পরিস্থিতি হচ্ছে সব কিছু খতিয়ে দেখবেন, অর্থাৎ ভোট দীপক অধিকারী তিনি বেরোলেন এবং তিনি যেমনটা বললেন আজকে যে ভোট গ্রহণ হচ্ছে সেটা কেমন হবে বিভিন্ন জায়গায় তিনি এই মুহূর্তে গিয়ে দেখবেন, তবে এখন তিনি হিরণকে নিয়ে কিছু বলতে চান না এমনটাই কিন্তু ভোট কেমন হচ্ছে প্রদর্শনে যাওয়ার আগে বললেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। কি বলবেন আপনারা এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।